শুনুন, আমি একটা কথা বলি, আমি আমি এই ব্যাপারে এখানে আলোচনা করব না। এটা ওদের কি ব্যাপার না ব্যাপার আমি জানি না, ডিটেলস না জেনে। আর দুই হচ্ছে যে কেউ গিয়ে কারোর বিরুদ্ধে কমপ্লেন করতেই পারি, কিন্তু কমপ্লেনটা অভিযোগ করার আগে মিডিয়া ট্রায়াল করে দিচ্ছেন? অভিযোগটা আগে দেখুন সত্যি কি না, মিডিয়া ট্রায়ালে বসে আছে। ওই যে অশোক দাশগুপ্ত একটা লিখেছেন, আমার খুব ভালো লেগেছে, যে দীর্ঘদিনের তিনি সাংবাদিক শ্রদ্ধেও, যে কলতলা বসে সন্ধ্যেবেলায়, সান্ধ্য আসর বসে, সেখানে বসে বসে মাথা মুন্ডু চিবানো হয়, ইডি যেটা বললো একতরফা, সিবিআই যেটা বললো একতরফা, অভিযোগ প্রমাণ হওয়ার আগেই অভিযুক্ত হয়ে গেল। কাদের দ্বারা? না তো আপনাদের দ্বারা। সোর্সেস সেড, কিসের সোর্সেস? চোখে সর্ষে ফুল দেখছে যে সোর্সেস সেড অথেন্টিক হলে লাই আইন আইনের পথে চলবে? আমায় তো কে একজন বলছিল যে ওদের মধ্যে একজন সাংসদ আছে, তার বিরুদ্ধে অনেক কমপ্লেন দেওয়া সত্ত্বেও ইডি কিছু করেনি, যদিও তিনি, আমি আর নামটা বলবো না কারণ কমপ্লেন টমপ্লেনগুলো ওরা করছে, আমি বলবো না। যারা ডাইরেক্ট চিটফান্ডের সাথে যুক্ত ছিল, চিটফান্ডের মালিকের সাথে বিদেশে ঘুরতে গিয়েছিল, চিটফান্ডের সব তথ্য তাদের বিরুদ্ধে থাকা সত্ত্বেও তাদের কেন ডাকা হয় না? একই আইনে এক রকম অপোজিশনের জন্য আর এক রকম অন্যদের জন্য এ কি কখনো হয়? নুসরতের কেস নুসরত বলবে, নুসরতের কেস নুসরত লড়বে। লয়ার ক্যান সে লেট দ্য ল প্রিভেল, গুড ল প্রিভেলস, এটা আমার ম্যাটার নয়। ইন্ডিভিজুয়ালি কে কোথায়, দেখুন আপনারা সাংবাদিকরা আছেন, কখনো এই চাকরিটা ছাড়েন আর একটা চাকরি থেকে জয়েন করেন, কিন্তু কোনো মালিক যদি কোনো কিছু করে তার জন্য আপনাকে কেন ইডি সিবিআই ডাকবে? নুসরত যদি কোথাও ডিরেক্টর হয়ে থাকে, সেরকম ডিরেক্টর তো অনেক আছে অনেক লেভেলে, ভর্তি ভর্তি। কাজে ইন্ডিভিজুয়াল ব্যাপারে আমি কোনো কথা বলবো না, এটা যার যার নিজেকে প্রোটেকশন দেওয়ার এভরি রাইট দে হ্যাভ আছে, তাদের ফ্রিডম আছে, তাদের লয়ার আছে, আর আমি না জেনে শুনে কোনো কথা বলবো না।